নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আমরা আলোচনা করছি এডুকেশন কে নিয়ে, অর্থাৎ পড়াশোনাকে নিয়ে। পরপর চারটি পার্ট যারা দেখেছেন, এটা হচ্ছে পঞ্চম পার্ট এবং এডুকেশন সংক্রান্ত অনুষ্ঠানের মধ্যে এটি আমার লাস্ট পার্ট। এখন অবধি যারা এই চারটি পার্ট দেখেননি, তারা আমার চ্যানেলে গিয়ে চারটি পার্ট দেখবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আমরা আলোচনা করছিলাম পরপর এই পাঁচটি পার্ট নিয়ে, অর্থাৎ আজকে 5 নম্বর পার্ট। আগের যে চারটি পার্টে আমরা আলোচনা করেছি, সেই আলোচনাটি মূল আমরা যে বিষয়টি সম্পর্কে করার চেষ্টা করেছি সেটি হলো, একজন জাতক জাতিকার জন্মছক থেকে আমরা কী করে বুঝব যে সেই জাতক জাতিকার কতটা পড়াশোনা হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বোঝার চেষ্টা করেছি যে সেই জাতক জাতিকা পড়াশোনা করতে গেলে পারে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও আলোচনা করেছি যে সেই জাতকার জাতক বা জাতিকার, অর্থাৎ যারা পড়াশোনা করছেন, তাদের মেধাশক্তি কেমন, তাদের পড়াশোনার প্রতি মনোসংযোগ কেমন, তাদের পড়াশোনার ভাগ্য কেমন, তাদের পড়াশোনা করতে গেলে কোনো শারীরিক প্রবলেমস হতে পারে কি না, এই সমস্ত বিষয়গুলিকে বিচার করার জন্য যা কিছু দরকার এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করে নিয়েছি অলরেডি। তো এখন আমরা লাস্ট পার্টের মধ্যে আছি, অর্থাৎ পঞ্চম ভাগ। এবং পঞ্চম পার্টেতে আমরা আলোচনা করব যে আমরা আগের যে চারটি পার্টে যে সমস্ত বিষয়গুলিকে বুঝেছি, সেই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা কিভাবে একজন ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা পড়াশোনার জন্য আরও বিস্তরভাবে বিষয়টাকে পর্যবেক্ষণ করতে পারব। তো এডুকেশন বা পড়াশোনাকে বিচার করতে গেলে পারে, আগে আমি যে গ্রহগুলি, বিভিন্ন গ্রহ বিভিন্ন সাবজেক্টকে কন্ট্রোল করে, বিভিন্ন ভাব বিভিন্ন স্টেজের এডুকেশনকে কন্ট্রোল করে, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করেছি। এবারে যেটি আলোচনা সেটি হচ্ছে, এই সমস্ত আলোচনার মধ্যে থেকে যা আমরা পেয়েছি সেইগুলিকে মাথায় রেখে আমরা আরও সুন্দর এবং সূক্ষ্মভাবে কী করে একটি জন্মছককে পর্যবেক্ষণ করে আরও সুন্দরভাবে একটি পড়াশোনার জন্য আরও সুন্দরভাবে কোনো বিশেষ তথ্য বার করে নিয়ে আসতে পারবো। তো এখানে আমরা এই এডুকেশনের জন্য, পড়াশোনার জন্য আমরা প্রথমেই বিশেষ কয়েকটি জিনিসকে মাথায় রাখবো, এবং সেই বিশেষ কয়েকটি জিনিসকে মাথায় রেখে আমরা যদি একটি জন্মছককে পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের ছবির মতো পরিষ্কার হয়ে যাবে একজন জাতক জাতিকার এডুকেশন কী হতে পারে। প্রথমেই আমাদের কে মনে রাখতে হবে যে পড়াশোনা করার জন্য, যেমন আমি বলেছিলাম যে বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র প্রধান কারক গ্রহ, তেমনি পড়াশোনার জন্য যেমন বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র প্রধান কারক, তেমন কিন্তু এই গ্রহগুলিকে সহায়ক ভূমিকা পালন করে তার সঙ্গে আরও বেশ কিছু গ্রহ। আবার এই গ্রহগুলি যেমন প্রধান কারক, তেমন কিছু গ্রহ আছে যারা সর্বদাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঠিক সেরকমভাবে আমরা বলেছিলাম যে চতুর্থ, পঞ্চম এবং নবম হাউস থেকে আমরা এডুকেশন বিচার করি বিভিন্ন স্টেজে, অর্থাৎ ক্লাস 12 অবধি আমরা ফোর্থ হাউস থেকে এডুকেশন বিচার করব, পঞ্চম ভাব থেকে আমরা গ্র্যাজুয়েশনটা বিচার করব, এবং নাইন্থ হাউস থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করব। ঠিক তেমনই কিছু প্রতিবন্ধক, কিছু সহায়ক ভাব কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা পাব। যেমন এটি হলো প্রধান ভাব, কিন্তু এই ভাবের সহায়ক ভাব কিন্তু আমরা পাব। সহায়ক ভাবগুলি কী কী? যেমন প্রত্যেকটি এডুকেশনের জন্য লগ্ন, দশম এবং একাদশ ভাব কিন্তু সহায়ক ভাব। আবার বলছি, লগ্ন, দশম এবং একাদশ ভাব কিন্তু সহায়ক ভাব। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এডুকেশনের ক্ষেত্রে আমরা তৃতীয় হাউসকে, অর্থাৎ যখন আমরা পঞ্চম ভাব থেকে এডুকেশন বিচার করব, তাহলে সেই পঞ্চমের একাদশ মানে হচ্ছে তৃতীয় ভাব, সেটিকেও কিন্তু আমরা পর্যবেক্ষণ করে নেব। আরও একটি বিষয় হচ্ছে যেটি, যে সর্বদাই কিন্তু আমাদের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব অশুভ ভাব, এবং এই ভাবগুলি থেকে কিন্তু একজন জাতকের যে কোনো স্টেজেতে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, অর্থাৎ সাবজেক্ট বলতে শুধুমাত্র এডুকেশন নয়, তার জীবনের যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই ভাবগুলি কিছু না কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এবারে আমরা একটি বিষয়, প্রথমে বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য যেটি আমাদেরকে মনে রাখতে হবে, যে
পড়াশোনার জন্য যদি আমরা চতুর্থ ভাবকে বিচার করি, যে চতুর্থ ভাব থেকে আমরা 12 ক্লাস অবধি মোটামুটি বিচার করে থাকি, তাহলে চতুর্থ ভাব হচ্ছে পড়াশোনার জন্য প্রধান ভাব। তাহলে এই চতুর্থ ভাবের প্রতিবন্ধক ভাবগুলি কি কি হতে পারে? এই চতুর্থ ভাবের প্রতিবন্ধক ভাবগুলি হচ্ছে এই চতুর্থের ষষ্ঠ, চতুর্থের অষ্টম এবং চতুর্থের দ্বাদশ। এই চতুর্থের ষষ্ঠ, চতুর্থের অষ্টম এবং চতুর্থের দ্বাদশ ভাব কিন্তু এই চতুর্থ ভাবটির প্রতিবন্ধক ভাব। অর্থাৎ এই ভাবগুলি থেকে কিন্তু জাতকের এডুকেশনের ক্ষেত্রে কোনো ডিস্টার্ব তৈরি হতে পারে। তাহলে আমরা ধরে নিতে পারি যে চতুর্থ ভাবপতি যদি কোনোভাবে তার ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব বা তার ভাব সাপেক্ষে অষ্টম ভাব বা তার ভাব সাপেক্ষে দ্বাদশ ভাবে চলে যায়, তাহলে কিন্তু সেই জাতকের এডুকেশন নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার আমরা যদি এরকমভাবে ওই ভাবগুলির অধিপতি যদি কোনোভাবে চতুর্থে চলে আসে, তাহলেও কিন্তু কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তবে এইখানে প্রতিবন্ধকতা যে সৃষ্টি হবে, সেই সৃষ্টি হওয়ার ফলে আমরা সামগ্রিকভাবে বিচার করে বা সামগ্রিকভাবে বিশ্লেষণ করব যে কতটা পার্সেন্টেজ কিন্তু এই প্রতিবন্ধকতার দিকে রয়েছে। এবারে আমরা যখন প্রথমে আমাদেরকে এর জন্য কি করতে হবে, প্রথমের জন্য এডুকেশনের ক্ষেত্রে আমরা প্রথমে গ্রহদেরকে বিচার করব, তারপরে ভাবদেরকে বিচার করব, তারপরে প্রতিবন্ধকতার দিকটাও আমরা বিচার করে নেব। তাহলে প্রথমে আমরা গ্রহদেরকে কিভাবে বিচার করব। প্রথমে এডুকেশনের জন্য আমরা বললাম যে বুধ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র প্রধান কারক গ্রহ। তাহলে বুধ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র জন্মকালীন জন্মছকের ভেতরে কোন অবস্থানে রয়েছে এটা আমাদের প্রথমে পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ তারা কি নিজের স্বক্ষেত্রে রয়েছে, তারা কি নিজের উচ্চক্ষেত্রে রয়েছে, তারা কি নিজের মিত্র রাশির মধ্যে রয়েছে। যদি এরকম থাকে তাহলে কিন্তু শুভ। আবার আরেক দিক থেকে আমরা বিচার করব যে তারা কি কেন্দ্রকোণে রয়েছে। অর্থাৎ আমরা জানি যে 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র এবং 1, 5, 9 হচ্ছে কোণ। তাহলে তারা কি কেন্দ্রকোণে অবস্থান করছে, তাহলে কিন্তু শুভ। আবার আমরা এটাও দেখব তার সঙ্গে সঙ্গে যে সেই গ্রহটি কি কোনোভাবে শুভ নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ সেই গ্রহটি যেই নক্ষত্রে অবস্থান করছে, সেই ভাবপতি, সেই নক্ষত্রপতি কি শুভ জায়গায় রয়েছে, শুভ ভাবে রয়েছে, তাহলে কিন্তু খুব পজিটিভ। আবার আমরা এটাও বিচার করব যে সেই গ্রহের ওপরে তার কোনো মিত্র গ্রহের দৃষ্টি আছে কি, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যদি থাকে তাহলেও কিন্তু সেটা পজিটিভ। আবার ঠিক বিপরীত দিক থেকে যদি দেখা যায় যে আমাদের এডুকেশনের প্রধান কারকগুলি যেগুলো, কারক গ্রহগুলি যেগুলো, সেগুলো কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু সেই গ্রহটি দুর্বল হয়ে যাবে বা পীড়িত হয়ে গেল। আবার আমরা এখান আরও একটি বিষয় দেখব যে দেখা যাচ্ছে যে চন্দ্র হয়তো খুব ভালো অবস্থানে রয়েছে, চন্দ্র হয়তো তার মিত্র ক্ষেত্রে অবস্থান করছে বা কেন্দ্রকোণে অবস্থান করছে, কিন্তু চন্দ্রকে কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু সেই চন্দ্র দুর্বল হয়ে পড়বে এবং সেই জাতকের ভেতরে চঞ্চলতা সৃষ্টি হবে। সেই জাতকের কিন্তু পড়াশোনার প্রতি যে মনোসংযোগ সেটি কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটবে। তো এরকম করে আমাদের একটি গ্রহকে প্রথমে এডুকেশনের জন্য যে গ্রহগুলির কথা আমি আগে বলেছি সেই গ্রহগুলিকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরপরে আমাদেরকে সর্বদাই একটা কথা মাথায় রাখতে হবে যে এডুকেশনের জন্য শনি, রাহু এবং কেতু কিন্তু সর্বদাই কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে। শনি, রাহু, কেতু যদি কোনোভাবে চন্দ্র বা বিশেষ করে শুক্র, তার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও বুধের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু সেই জাতকের এডুকেশনের দিকে কিন্তু বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করে এবং সেই গ্রহটিকে যথেষ্টভাবেই পীড়িত করে দেয় বা দুর্বল করে দেয়। অবশ্য এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে লগ্ন সাপেক্ষে যদি শনি শুভ গ্রহ হয় এবং শুভ স্থান থেকে, শুভ ভাব থেকে যদি শনি কোনোভাবে এই এডুকেশনের কারক গ্রহগুলিকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটবে না। আবার বলছি যে লগ্ন সাপেক্ষে যদি শনি শুভ গ্রহ হয় এবং সেই শনি যদি শুভ ভাবে অবস্থান করে কোনোভাবে এডুকেশনের কারক গ্রহগুলিকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এরকম ভাবে বা আমি আগে যেরকম বললাম যে পীড়িত হয়ে যায়, এরকম কিন্তু হবে না। অর্থাৎ সেই শনি কিন্তু অবশ্যই যথেষ্ট শুভ এফেক্ট কিন্তু ওখানে দেবে। তবে রাহু কেতু কিন্তু যদি এই এডুকেশনের কারকগ্রহগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে,
তাহলে যেই গ্রহটির সঙ্গে সম্পর্ক স্থাপন করে করবে সেই গ্রহটি যে বিষয়টিকে কন্ট্রোল করে সেই বিষয়টির ওপরে কিন্তু বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করবে। তাহলে এই বিষয়টিকে এক মাথায় রাখতে হবে। এবারে হচ্ছে ভাবের দিক থেকে যদি আমি বলি, তাহলে প্রথমে আমি বললাম যে চতুর্থ ভাবের এডুকেশন নিয়ে যখন আমরা বিচার করব, তখন চতুর্থের ষষ্ঠ, চতুর্থের অষ্টম এবং চতুর্থের দ্বাদশ ভাবটিকে আমরা কিন্তু দেখে নেব যে এই ভাবগুলি কিন্তু এই চতুর্থ ভাবের প্রতিবন্ধক। তাহলে এই ভাবগুলি কোনোভাবে চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি তো, বা এই ভাবের অধিপতি এই সমস্ত ভাবে চলে যায়নি তো? যদি চলে যায় তাহলে কিন্তু চতুর্থ ভাবটি পীড়িত হয়ে গেল। আবার এখানে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে চতুর্থ ভাব, মাফ করবেন, চতুর্থ ভাবেতে কোনোভাবে অশুভ গ্রহ এসে বসে যায়নি তো? অর্থাৎ চতুর্থ ভাবেতে লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতি এসে যদি অবস্থান করে তাহলেও কিন্তু চতুর্থ ভাবটি যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে পড়বে। আবার আরও একটি কথা মাথায় রাখতে হবে যে আমাদের যে রাশি, সেই বিভিন্ন রাশি হয়, বারোটি রাশির মধ্যে যে কোনো একটি রাশি বিভিন্ন সমস্ত জাতক জাতিকার কোনো না কোনো একটি রাশি হবে। তাহলে রাশিদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে চর রাশি, স্থির রাশি এবং দাত্তক রাশি। চর রাশি কোনগুলি? চর রাশি হচ্ছে মেষ, তার সঙ্গে সঙ্গে কর্কট, তার সঙ্গে সঙ্গে তুলা এবং তার সঙ্গে সঙ্গে মকর। স্থির রাশি কোনটা কোনটা? স্থির রাশি হচ্ছে বৃষ, তার সঙ্গে সঙ্গে সিংহ, তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক এবং কুম্ভ। এবং দাত্তক রাশি কোনটি? দাত্তক রাশি হচ্ছে মিথুন, তারপরে কন্যা, তারপরে ধনু এবং মীন। অর্থাৎ দাত্তক মানে দ্বিস্বভাব রাশি। তাহলে এই চর রাশি, স্থির রাশি এবং আমরা এই যে দাত্তক রাশিকে তিনটি, মানে রাশিকে যে তিনটি ভাগে ভাগ করেছি, সেখানে একটি সূত্র কাজ করবে। অর্থাৎ চর রাশির জন্য সর্বদাই কিন্তু সেই রাশির একাদশপতি সর্বদাই বাধক হবে। আবার স্থির রাশির জন্য সেই স্থির রাশিটির নবমপতি কিন্তু সর্বদা বাধক হবে। আবার দ্বিস্বভাব রাশির জন্য, অর্থাৎ দাত্তক রাশির জন্য, সেই রাশির সপ্তমপতি সর্বদা বাধক হবে। এই যে বাধক গ্রহ, এই বাধক গ্রহ কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এই বাধক গ্রহ কিন্তু যার জন্মছকের এই বাধক গ্রহগুলি, এই বাধক ভাবগুলি, মানে এই এডুকেশনের গ্রহগুলি এই বাধক ভাবে চলে যাবে, বা এই বাধক ভাবপতি যদি কোনোভাবে এডুকেশনের গ্রহগুলির সঙ্গে বা এডুকেশনের ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু অবশ্যই দুপক্ষ থেকে একটা পীড়িত জায়গা তৈরি করবে। অর্থাৎ গ্রহদের সঙ্গে যদি সম্পর্ক করে তা গ্রহদেরকে পীড়িত করবে, আবার এডুকেশনের ভাবের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু ভাবকেও ডিস্টার্ব করবে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে এই বাধক ভাবগুলি, যেমন হচ্ছে চর রাশির জন্য আমি বললাম একাদশপতি, স্থির রাশির জন্য নবমপতি এবং দ্বিস্বভাব রাশির জন্য সপ্তমপতি বাধক স্থান বা বাধকপতি, এরা এই বাধকপতি যদি লগ্ন সাপেক্ষে শুভ ভাবাধিপতি হয়, আবার বলছি যে দেখা গেল যে চর রাশির জন্য একাদশপতি বাধকপতি, তাহলে একাদশ ভাবটি বাধক, কিন্তু দেখা যাচ্ছে সেই বাধক ভাবটি লগ্ন সাপেক্ষে শুভ ভাব, অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব বা লগ্ন সাপেক্ষে নবম ভাব, তাহলে কিন্তু সেই বাধকপতির বাধকতা থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে স্থির রাশির জন্য আমি বললাম নবম হাউস, কিন্তু নাইন্থ হাউস কিন্তু বাধক স্থান স্থির রাশির জন্য, কিন্তু দেখা যাচ্ছে স্থির রাশির জন্য নবম স্থান তো বাধক স্থান, কিন্তু সেই বাধক স্থানটি লগ্ন সাপেক্ষে শুভ স্থান হয়ে যাচ্ছে বা সেটি লগ্নই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই বাধক স্থানের বাধক বা প্রতিবন্ধকতার জায়গাটা কিন্তু থাকবে না, অবশ্যই সেটি শুভ ফল দেবে। কিন্তু যদি এরকম না হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাধক স্থানটি লগ্ন সাপেক্ষে কেন্দ্রকোণ হচ্ছে না, তাহলে কিন্তু সেই বাধক স্থানটি যথেষ্টভাবে একজন জাতকের এডুকেশনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। আবার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সমগ্র বিচারগুলি যে করলাম, তার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে বললাম যে কিছু সহায়ক ভাব থাকে, অর্থাৎ যেমন হচ্ছে লগ্ন, দশম এবং একাদশ। তো লগ্ন তো আমি প্রথমেই একটি কথা আগের অনুষ্ঠানেতে বলেছি যে লগ্ন হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে লগ্ন হচ্ছে এডুকেশনের জন্য প্রধান ভাব হওয়া উচিত। অর্থাৎ লগ্ন কিন্তু যদি বলশালী না হয় তাহলে সেই জাতক কিন্তু এডুকেশনের দিকে বিশেষ সফলতা লাভ করতে পারবে না।
কারণ লগ্ন যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে যেই জাত সেই জাতকের মস্তিষ্কের ভেতরে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হবে এবং সেই জাতকের ভেতরে কিন্তু সেই জাতক কিন্তু প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার যে শক্তি যে বল সে কিন্তু হারাবে। যার ফলে আমরা বলেছি যে একজন জাতকের ক্ষেত্রে লগ্ন কিন্তু বলশালী হওয়া দরকার। লগ্নের মধ্যে যদি অনেক বেশি অশুভ গ্রহ সম্পর্ক স্থাপন করে বা লগ্নপতির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে যথেষ্ট দুর্বলতা সৃষ্টি হবে, সেই জাতক কিন্তু পড়াশোনাতে ফাঁকি মারবে এবং সেই জাতক কিন্তু তার বিষয়গুলিকে নিয়ে সে কিন্তু সক্রিয় হবে না, তার প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার তার ভেতরে কিন্তু সেই ইচ্ছাই থাকবে না। তাই আমরা সর্বদা একটা কথা বলবো যে লগ্নকে আমরা কিন্তু সবার প্রথমে পর্যবেক্ষণ করব। আমরা দেখলাম যে এডুকেশনের জন্য অনেক ভালো ভালো গ্রহ রয়েছে, অনেক ভালো ভালো ভাবের মধ্যে ভালো ভালো গ্রহের অবস্থান রয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে লগ্ন প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়েছে আমরা কিন্তু যতটা ভালো দেখব এই সমস্ত গ্রহ বা এই সমস্ত ভাবকে ততটা ভালো কিন্তু আমরা পরামর্শ দেব না, কারণ লগ্ন কিন্তু উইক। এর সঙ্গে সঙ্গে আমরা কি বললাম, একাদশ ভাব। একাদশ ভাব কিন্তু একটি সহায়ক ভাব এডুকেশনের জন্য, তাই একাদশ ভাবের কতটা একাদশ ভাব কতটা স্ট্রং হয়ে আছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে। এবং একাদশ ভাব হচ্ছে সফলতার ভাব। দেখা যাচ্ছে যে একটি জাতকের জন্মছকে এডুকেশনের জন্য যথেষ্ট সুন্দর সুন্দর যোগ সৃষ্টি হয়েছে, কিন্তু একাদশ ভাবের মধ্যে কোনো বড় ধরনের বীজ যোগ সৃষ্টি হয়েছে বা একাদশ ভাবপতি কোনোভাবে অষ্টমে চলে গেছে বা একাদশ ভাবপতি নিচস্থ হয়ে গেছে, তাহলেও কিন্তু সেই জাতক সঠিকভাবে সফলতা পাবে না। সেই জাতকের ভেতরে বিভিন্ন ভাব বা বিভিন্ন গ্রহ শুভ হওয়ার জন্য সেই জাতক কিন্তু এডুকেশনের জন্য যথেষ্ট পরিশ্রম করবে, সেই জাতক কিন্তু এডুকেশনের জন্য যথেষ্ট মেধাশক্তি থাকবে, যথেষ্ট মনোসংযোগ থাকবে, যথেষ্ট ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু একাদশ ভাব যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেই জাতক সেইভাবে সফলতা লাভ করতে পারবে না। আমরা এরকম বহু জায়গায় দেখেছি বা বহু আমাদের অভিজ্ঞতা আছে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন আসেন বা তাদের গার্জেনরা যখন আসেন তখন কিন্তু আমাদেরকে বলে যে দাদা আমার মেয়ে বা আমার ছেলে কিন্তু প্রচুর পড়াশোনা করে, ও সত্যি মাথা ভালো, খুব ভালো পড়াশোনায়, কিন্তু সেভাবে নাম্বার তুলতে পারে না। এই যে সমস্যাটা এটা কিন্তু ইলেভেন্থ হাউসের একটা প্রবলেম। অর্থাৎ একাদশ ভাব কিন্তু একদম আপনার ঘরে সফলতাকে নিয়ে আসে, সেই ভাবটি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু সেইভাবে সফলতা পাওয়া যাবে না। তার সঙ্গে সঙ্গে সহায়ক ভাব বললাম আমি দশম ভাব। বিশেষ করে এই দশম ভাবটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে, কারণ হচ্ছে এই দশম ভাবটি কিন্তু আপনার কর্মের ভাব। অর্থাৎ সেই জাতকের ভেতরে আলটিমেটলি তার কর্মটা কী আছে, সে কতটা একটা জায়গার একটা বিষয়ের ওপরে সক্রিয়, সে একটা বিষয়কে কতটা একটা বিষয়ের ওপরে পরিশ্রম করতে সে চায় নিজে, সেটি কিন্তু টেন্থ হাউস থেকে বোঝা যাবে। তাহলে এই দশম ভাবটিও কিন্তু আমাদের ক্ষেত্রে বা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে এডুকেশন বিচার করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তার সঙ্গে সঙ্গে আমি বললাম যে তৃতীয় ভাবও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা গ্র্যাজুয়েশন দেখব বা যখন আমরা এইচএস দেখব তখন কিন্তু আমরা তৃতীয় ভাবটিকেও কিন্তু সঙ্গে নেব। এক পঞ্চম ভাবের যদি পঞ্চম ভাবের থেকে যখন আমরা শিক্ষা বিচার করব তখন আমরা তৃতীয় ভাবটিকে কিন্তু অবশ্যই নেব, কারণ পঞ্চমের একাদশ কিন্তু এই তৃতীয় ভাবটি। ঠিক সেরকমভাবে আমরা যখন চতুর্থ ভাব থেকে এডুকেশন বিচার করব তখনও কিন্তু এই চতুর্থের একাদশ অর্থাৎ দ্বিতীয় ভাবকে আমরা দেখব, কিন্তু চতুর্থের আমাদের লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব, এই লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব কিন্তু চতুর্থ ভাবের দ্বাদশ ভাব। তাই এই ভাবটি অর্থাৎ তৃতীয় ভাবটি যদি খুব বেশি আপনার তৃতীয় ভাবটি যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই চতুর্থ ভাবটি কিছু না কিছু ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে, বা চতুর্থ ভাবপতি যদি কোনোভাবে তৃতীয়ভাবে চলে আসে তাহলে কিন্তু চতুর্থ ভাবটি যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে যেতে পারে এবং এডুকেশনের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এডুকেশন একটি কিন্তু জটিল হিসাব। তবে আপনারা যদি আমি যতটুকু বক্তব্য বলেছি আমার এই বক্তব্যগুলিকে সুন্দরভাবে মাথায় রাখেন এবং মাথায় রেখে যদি একটু পর্যবেক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আমি আশা করব যে আপনারা কিন্তু অনেকটাই এডুকেশন সম্পর্কে বিস্তারভাবে বিষয়টিকে বুঝতে পারবেন এবং একজন বিশেষ করে একজন ছাত্রছাত্রীকে কিন্তু আপনারা তার এডুকেশনের জন্য যথেষ্ট পরামর্শও দিতে পারবেন।
তবে জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি শেখার বিষয় আছে, এরকম করে কিন্তু পুরো বিষয়টাকে শিখে নেওয়া যায় না, বা একটি অনুষ্ঠানের মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে বলা যায় না। এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো হয়তো বলাই হয় না। আমি দেখেছি যে আমার অনুষ্ঠানগুলি শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি অনুষ্ঠানগুলিকে চেক করি, তখন আমি দেখেছি যে অনেক রকমের কথা আছে যেগুলো কিন্তু বলা হয়নি বা বলা উচিত ছিল, কিন্তু সেই মুহূর্তে হয়তো আমার সেই বিষয়টা মাথায় আসেনি, তাই বলতে পারিনি। তবে এক্ষেত্রে আমি বলবো যে জ্যোতিষশাস্ত্র কিন্তু শেখার বিষয়, এবং আপনারা যদি জ্যোতিষশাস্ত্রটির ওপরে বিশেষভাবে আপনাদের এই শাস্ত্রটিকে ভালো লাগে বা এই শাস্ত্রটিকে আরও বিশেষভাবে জানতে চান, আরও বেশি করে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই কোনো সৎ জ্যোতিষীর কাছে আপনারা এই শাস্ত্রটি সম্পর্কে জ্ঞান অর্জন করুন। এবং এই শাস্ত্রটি কিন্তু যেহেতু বৃহৎ শাস্ত্র, এই শাস্ত্রটি কিন্তু আপনার জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে আপনার আরও বিশেষভাবে এই বিষয়গুলি কিন্তু মাথায় ঢুকে যাবে, কারণ সবটা তো অনুষ্ঠানের মধ্যে বলা হয় না, অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু শেখার ব্যাপার থাকে। একটা মানে ওভারঅল আমি যদি বলি যে একটা শেখার কিন্তু ব্যাপার আছে, কারণ অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো প্রথম থেকে আমাদের একটু 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 করে শিখতে 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 আমরা কিন্তু একটা বড় জায়গায় আসি বা একটা বড় বিচারের দিকে আসি। তাহলে এখানে দরকার হচ্ছে যে আপনাদের কিছুটা হলেও শিখতে হবে। তো আপনারা অবশ্যই যে ধৈর্য ধরে আমার অনুষ্ঠানটি দেখলেন, এর জন্য ধন্যবাদ, নমস্কার।